Good morning. Welcome to a new daily life vlog of Truly Bangali Couple. First of all, wish you all a very happy Sunday. But tomra asha korchi Monday video ta dekhbe. Ajke amader sokale starting hocche gorom gorom luchi. পেছনের লোক চলে এসেছে রোববারের সকালের খাওয়া রোববারের সকালের খাওয়ার মতো হচ্ছে ফুলকো লুচি বাঁধাকপির তরকারি গরম গরম বেগুন ভাজা তার সাথে একটা মিষ্টি যদিও বাবাকে মিষ্টি দেওয়া হবে নাকি সেটা মা ডিসাইড করবে তো যেটা বলার আজকে তো স্পেশাল প্ল্যান আছে আমাদের গতকালকে তোমরা সাগর দেব যাদব ধরনের রিভিউটা দেখেছো আমাদের রিভিউ ঠিক বলা যায় না আমাদের কেমন লেগেছে মুভিটা সেটা দেখেছো তোমাদের তো সেই ট্রমাটা কাটানোর জন্য আজকে আমরা ভেবেছিলাম যে আমরা মারদানি টু দেখতে যাবো আসলে মারদানি আমাদের খুব ভালো লেগেছিল মুভিটা রানি মুখার্জি অনেকদিন পর একটা মুভি করছে তো আমরা যাচ্ছি ভেগাতে আগে যেটার নাম ছিল অরবিট মল তো ওটা রিনোভেশন টিনোভেশন করার পরে নতুন নাম রেখে অনেক দূর হয়ে গেল সেটা তো যারা বাইরের লোক যারা ভেগা দেখেছো যাও তারা তো জানোই যারা আগে শিলিগুড়িতে ছিলে এখন বাইরে থাকো বা শিলিগুড়ির নাও তাদেরকে একবার ভেগা ট্যুর করাবো তার সাথে মাদানি ট্যুর ওয়েল আজকে সকালে খাওয়াটা দারুণ হয়েছে আপাতত ম্যাডাম মাটন কষাচ্ছে আমাদের বাড়ির অলিখিত নিয়ম মা রান্না করুক বা সুলগ্ন রান্না করুক মাংস কষানোর পরে আমি সেটা টেস্ট করে আমার এক্সপার্ট অ্যাডভাইস দেব দা এক্সপার্ট অ্যাডভাইস তার উপর বেস করে ঠিক হবে লবণ পড়বে কি না ঝাল হবে কি না বা কষেছে কি তো আমাদের লাঞ্চ কমপ্লিট করে আমরা তাড়াহুড়ো করে চলে এসেছি ভেগাতে আর ভেগা আমাদের অ্যাকচুয়ালি আই থিঙ্ক শিলিগুড়িতে ফার্স্ট যে মাল্টিপ্লেক্স হয় সেটা অরবিটেই ছিল আইনক্স আর এখনও সেটা রয়েছে যদিও এর পরেও আইনক্স খুলেছে কিন্তু তাছাড়া পরেও এই প্লেসটা না যারা মুভি লাভার্স তাদের কাছে একটা অন্যরকম জায়গা দেখে মানে ফার্স্ট প্লেস হলো যেটা ফার্স্ট মাল্টিপ্লেক্স এটা আমাদের শিলিগুড়ি আমাদের মুভি টাইমিং 4:50 এখন আমাদের হাতে প্রায় আধা ঘন্টা সময় আছে তো আগে মলটা এক্সপ্লোর করি চলো
Well, that's the place I love here most. এখন মুভির আগেই দেখানোর কারণ হচ্ছে যখন মুভি শেষে আমরা বেরোবো তখন অন্ধকার হয়ে যাবে, এই ভিউটা এইভাবে আমি তোমাদেরকে দেখাতে পারতাম না, তো ভাবলাম যে না মুভির আগেই তোমাদেরকে দেখিয়ে দিই। এর আগে আমরা যতবারই এসেছি বা আশা করছি আগামীতে যতবারই আসবো না কেন, এইখানে আমরা সবথেকে বেশি টাইম স্পেন্ড করতে ভালোবাসি। আমরা চলে এসেছি আইনক্সের ভিতরে, এখন বেশি কথা বলো না, আমাদের হাতে সময় মাত্র 5 মিনিট আছে, তো তোমাদের সাথে কথা হচ্ছে আফটার মুভি। হ্যাঁ, দেখে বেরোনোর সময়কারও বেশ লাইটিং ফাইটিং লাগিয়েছে, সুন্দর লাগছে মলটা দেখতে। বাই দ্য ওয়ে, ডাইরেক্ট আসি, মুভি কেমন লাগে? মিস্টার পুত্রন, গোপি পুত্রন যিনি রিটেন অ্যান্ড রাইটার অ্যান্ড ডাইরেক্টর এই মুভি, প্রথমে তো তাকে হ্যাটস অফ করবো, প্রথমে তাকে এই জন্য করবো তারা, কারণ এরপর থেকে শুধু রানী মুখার্জির প্রশংসা করছি। A1 মুভি, ইউ মাস্ট ওয়াচ এ মুভি। এটা স্টোরি যেরকম ছিল, স্ক্রিন প্লে সেরকম ছিল, মানে অনেক কম মুভি এরকম হয় যেটা ইন্টারভ্যালের আগে যতটা টানটান, ইন্টারভ্যালের পরও ততটা টানটান। কিছু মুভি দেখুন, এই ধরনের মুভি আমরা সবাই জানি যে এন্ডে কী হবে, যে যে ভিলেন সে মার খাবে, সে আর যে প্রোটাগনিস্ট সে জিতবে, কিন্তু কী হয় না, স্টিল ইউ ওয়ান্ট টু ওয়াচ যে ও মার খাক মানে হোক, আর সেটা পুরো খাঁচা খাঁচ হল ভরেছিল, তার মাঝখানে প্রত্যেকে চিৎকার করছিলো, দেওয়ার শাউটিং অ্যান্ড একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আফটার দ্য মুভি। আমাকে অর্ঘ্য বলছে এখানে রিভিউ দেবে না, বাড়ি গিয়ে না, ওয়াজ লাইক আমি তো এমনি না মানে স্পিচলেস হয়ে যায় না, কিছু কিছু টাইমের জন্য চুপ থাকতে ইচ্ছা করে, ঠিক আছে চল যেটা ইচ্ছা, তো বললে এখনই দেবে, বাট অসাম মুভি। ওয়েল, এটা বলবো আউট অফ 10 আমি তো 8.5 তো দেবই। একটা দারুণ এক্সপিরিয়েন্স, দেখা উচিত যারা মারদানি 1 দেখেছে। অ্যাকচুয়ালি কী হয়, অনেক সময় হয় যে মুভি আমরা ফার্স্ট পার্টটা ভালো হলে সেকেন্ড পার্টটা ভালো হয় না, যেটা কাহানির ক্ষেত্রে হয়েছিল, খুব ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে আমার। সেখানটাতে মারদানির প্রথম পার্টটা যতটা ভালো, সেকেন্ড পার্টটা ঠিক ততটা ভালো, মানে যদি বেশি না হয় ঠিক ততটাই ভালো। আর এই মুভি যদি রানী মুখার্জি বেস্ট পার্ট হয় তাহলে পরে অ্যাজ দ্য মারদানি যে মুভিগুলো হয় তার স্পেশালিটি ওয়াইজ, প্রথমটাতে তাহির ওয়াসিন ওয়াজ অসম, তাহির ওয়াসিন মানে জাস্ট একটা বেস্ট পার্ট ছিল মুভির। এই মুভিতেও যে ভিলেন করেছে সে কিন্তু দারুণ ছিল, জেঠুয়া, জেঠুয়া বিশাল জেঠুয়া, আর নামটা মনে পড়ছে না এই মুভিতে, ভালো নো ডাউট ব্যাপক অ্যাক্টিং করেছে, তো আমাদের তরফ থেকে বলবো ইটস আ মাস্ট ওয়াচ মুভি। বিশাল জেঠুয়ার যেটা বলার সেটা হলো, ওকে আমরা আগেও দেখেছি আকবরের রোলে, হি ইজ জাস্ট 25 ইয়ার্স ওল্ড, যদিও দেখে আরও ছোটো মনে হয়, বাট আকবরের রোলটা যত ভালো করেছিলেন, রাইট নাও এই মুভিতে হি ইজ লাইক ইউ হ্যাভ টু হেট হিম, ইউ হ্যাভ নো আদার অপশন লেফট, ইউ হ্যাভ টু হেট দ্যাট ক্যারেক্টার, আর সেটাই বোধ হয় নেগেটিভ ক্যারেক্টারের প্লাস পয়েন্ট, তাই না, যে মানে ইউ হেট ইট। অ্যান্ড রানী মুখার্জি, ডাইহার্ড রানী ফ্যান, সো আই লাভ ইট। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট, সবাই যাবে, হ্যাঁ সবাই দেখতে যাবে, কমেন্ট করে জানিও, যদি এখনও সাবস্ক্রাইব করো না দেখো চ্যানেলটা, সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব তো অবশ্যই করে নিও, আর আমাদের আপকামিং ভালো আরও ভিডিওস পাওয়ার জন্য যাতে নোটিফিকেশনটা ঠিকমতো পেয়ে যাও। আর যেটা বলা সেটা হলো কালকে মানডে, কালকে মানে তোমরা মানডেতেই দেখছো, বাট কালকে মানডে তো সবার উইক শুরু হয়ে যাবে, মে ইউ হ্যাভ এ গুড উইক, অ্যাকচুয়ালি গ্রেট উইক তো আর হয় না, তো গ্রেট উইকেন্ডের এন্ড, একটা ভালো উইক আসুক তোমাদের, খুব ভালো থাকো,
till next video, take care of yourself and have a great time ahead. Ta-da. Ta-da.